আজকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এই মুহূর্তে আমরা আছি মুঙ্গিয়াগামী থানাধীন রায়হামসা একটা পার্বত্য এলাকার মধ্যে। আজকে এই সংবাদ পরিবেশন করার সময় যে বিষয়টা আপনাদের দেখাতে চাইব, এটা আমাদের ত্রিপুরা রাজ্যের একটা প্রাচীন শিল্প বলা চলে তাঁতশিল্প। এই তাঁতশিল্পের সাথে জড়িত আছেন এই রায়হামসা পাড়ার অনেক অনেক উপজাতি অংশের রমণীরা। আমার সাথে যিনি বসে আছেন মালতি রিয়াং, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে কাজটুকু করছেন। আমরা ওনার সাথে আলাপচারিতায় জানার চেষ্টা করেছিলাম সরকার থেকে কখনো এই বিষয়ে সাহায্য কিংবা সহযোগিতা অথবা অনুপ্রেরণা পেয়েছেন কিনা। এক বাক্যে অকপটে স্বীকার করছেন, যদি সরকার থেকে সাহায্য করা হয়, যদি প্রশাসন থেকে সাহায্যের হাত সম্প্রসারিত করা হয়, তাহলে মালতি রিয়াংদের মতো আর অনেকে আছেন যারা দীর্ঘদিন ধরে এই পাসরাকে নিয়ে জীবিকা নির্বাহ করছেন বা নিজেদের ব্যবহারের জন্য পাসরা তৈরি করছেন। ওনারা চাইছেন বা আমরাও চাই, সরকার যদি এদিকে আন্তরিক হয়, আমাদের সরকার আমরা জানি রাজ্যের জাতি উপজাতি অংশের মানুষের উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করছেন আমাদের বর্তমান রাজ্য সরকার। আমরা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি, এই মালতি রিয়াংদের মতো এই যে ছোট ছোট কুটির শিল্পগুলা, তাদেরকে যদি বৃহৎ একটা আকার দেওয়া যায়, যদি সম্মিলিত করে এই এলাকার মধ্যে রায়হামসা পাড়াগুলার মতো বিভিন্ন এলাকার মধ্যে পাসরা কেন্দ্রিক শিল্প তৈরি করা যায়, তাহলে বোধ হয় আগামী দিনে আমাদের রাজ্যের অর্থনৈতিক উন্নতির বিকাশে একটা বড় ভূমিকা পালন করবে। দিদি, কী নাম আপনার? আচ্ছা, এই আপনি যে এটা কী বানাইতেছেন? আপনারা এই পাড়ার মধ্যে আর এরকম কি সবাই ঘরে ঘরে এরকম মানুষরা করে বানাইতে পারে? কতজন আছে মনে করেন এরকম? ও মা আছে, সবাই গ্রামে সবাই আছে, সবাই আছে। এখন যে একটা রোগ আইছে, রোগটা সম্পর্কে জানেননি? কি রোগ এটা? করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের থেকে মানে আপনারা বাঁচানোর লেগে আপনারা এখানে মানুষ সচেতন নি, কি করে মানুষ কি করেন আপনারা? আর এখন বাজার টাজারে যাননি? না, বাজারে যান না, কোন জায়গা যাইলে ওই এটা কি জানে কই? মাস্ক লাগাই রাখি। মালতি দেবী, শুনলেন আপনারা, মালতি দেবী দৃঢ় প্রত্যয়ী, আর আমরাও প্রত্যয়ী। সরকার যদি সাহায্য সহযোগিতা করেন, তাহলে ওনারাও একদিন আত্মনির্ভর হবেন, স্বয়ংভর হবেন। সেই কথা আলোচনায় যখন অনেকটা দূরে আছি, তখন একবার মনের কোণে একটা প্রশ্ন উকি মারল যে লকডাউন ব্যাপারে করোনা ভাইরাসদের নিয়ে ওনারা এই পাহাড় অঞ্চলে থেকে, পার্বত্য অঞ্চলে থেকে কতটুকু সচেতন আছে, একবার ওনাদের সাথে প্রশ্ন করে দেখি। আমাদের সহজ সরল প্রশ্ন সহজভাবে উত্তর দিলেন, আমরাও জানি করোনা ভাইরাস, এবং বললেন আমরাও জানি ঘরে থাকতে হবে, সুস্থ থাকতে হবে। ওনারা এখান থেকে বার্তা দিতে চাইলেন মালতি দেবী ও ক্যামেরায়, অন ক্যামেরায় মৈত্রীর পর্দায় আমাদেরকে বার্তা দিলেন, সমাজের অবশিষ্ট অংশকে বার্তা দিলেন, করোনা থেকে বাঁচার জন্য ঘরে থাকুন, সুস্থ থাকুন। আমরাও চাই সবাই মিলে সুস্থ থাকুন, নিজে বাঁচুন, অপরকে বাঁচান।